يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা পবিত্র কুরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন হে ইমানদারগণ মুমিন মুসলমানগণ তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা রাখা ফরজ ছিল যাতে তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো আমাদের বুঝার ব্যাপার হলো রোজার মাধ্যমে খোদা ভীরুতা অর্জন হয় কি না আমরা জানি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে এবাদতের নিয়তে সুবেসাদিকের শুরু থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় দুই অঙ্গের উপভোগ থেকে বিরত থাকার নাম একটা অঙ্গের নাম জিহ্বা আর একটা অঙ্গের নাম লজ্জাস্থান এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে একটা অঙ্গ হলো জিহ্বা আর একটা অঙ্গ হলো লজ্জাস্থান এই দুই অঙ্গের উপভোগের লালসায় মানুষ জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত গুনাহ করে থাকে যে গুনার কারণে মানুষ খোদা ভীরুতার থেকে বঞ্চিত থাকে তাই এই দুইটা অঙ্গকে কন্ট্রোল করতে পারলে এই দুইটা অঙ্গকে তার অবাধ উপভোগ থেকে নিয়ন্ত্রণ করতে পারলে খোদা ভীরুতা অর্জন করা সহজ হয় রমজান মাসের দিনের বেলায় দুই অঙ্গের উপভোগ থেকে বিরত থাকার নাম রোজা
একটা অঙ্গ হলো জিহ্বা আর একটা অঙ্গ হলো লজ্জাস্থান। এই দুই অঙ্গকে যারা আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে, আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, দুইটা অঙ্গকে যারা হালাল উপভোগ থেকে দিনের বেলায় বারণ করে রাখতে পারে, আরো পরিষ্কার ভাবে বলতে গেলে যেই ব্যক্তি তার জিহ্বাকে রমজান মাসের দিনের বেলায় হালাল খাদ্য থেকে বারণ করে রাখতে পারে, যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় তার হালাল বিবির কাছে যাওয়ার থেকে বিরত থাকতে পারে, তার জন্য সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই হইল লাআল্লাকুম তাত্তাকুনের মর্ম, যাতে তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো। এই পদ্ধতিতে খোদা ভীরুতা অর্জন করা রোজাদারের জন্য সহজ হয়ে যায়। এজন্য একদিকে দুইটা অঙ্গকে উপভোগ থেকে বারণ করে রাখতে হবে, অপরদিকে সকল প্রকার হারাম কাজ তওবা করে ছেড়ে দিতে হবে। এমর্মেই হাদিস শরীফে উল্লেখ আছে, রমজানের প্রথম 10 দিন রহমত নাজিল হয়, মধ্যের 10 দিন গুনাহ মাফ হয়, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হয়। প্রশ্ন জাগে, রমজানের প্রথম 10 দিন ছাড়া বৎসরে আর কোনো দিন কি রহমত নাজিল হয় না? অবশ্যই রমজানের মধ্যের 10 দিন ছাড়া বৎসরের আর কোনো দিন কি গুনাহ মাফ হয় না? অবশ্যই হয়। রমজানের শেষ 10 দিন ছাড়া আর কোনো দিন কি গুনাগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না? অবশ্যই হয়। তবে অন্য সময় গুনাহ ছেড়ে দেওয়া এত সহজ নয়, রমজান মাসে গুনাহ ছেড়ে দেওয়া যত সহজ। কিভাবে? যেই ব্যক্তি হালাল খাদ্য ছেড়ে দিতে পারলো আল্লাহর হুকুম পালনের জন্য, যেই ব্যক্তি হালাল বিবির কাছে যাওয়া বন্ধ করে দিতে পারলো আল্লাহর হুকুম পালনের জন্য, তার জন্য সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। তাই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে, রমজানের প্রথম 10 দিনে রহমত নাজিল হয় কাদের জন্য? যারা রোজার মাধ্যমে প্রথম 10 দিনেই সকল প্রকার গুনাহ থেকে তওবা করে নিতে পারে। প্রথম 10 দিনে যারা তওবা করে না তাদের জন্য দ্বিতীয় অফার দেওয়া হয়। মধ্যের 10 দিনেও যদি তোমরা সকল প্রকার গুনাহ থেকে তওবা করতে পারো, তোমাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। মধ্যের 10 দিনেও যদি কেউ সকল গুনাহ থেকে তওবা করতে পারে, তাদের জন্য শেষ অফার, তোমরা যদি শেষ 10 দিনের মধ্যেও সকল প্রকার গুনাহ তওবা করে ছেড়ে দিতে পারো, তাহলে তোমাদেরকেও জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে। এই গেল রমজান সম্পর্কে এক হাদিস। অন্যান্য হাদিসে উল্লেখ আছে, কিন্তু যারা রমজান মাসে শুধু খানা পিনা বন্ধ রাখলো, স্ত্রী সহবাস বন্ধ রাখলো, কিন্তু সারা বৎসরের সুদকুর রমজানেও সুদ ছাড়লো না, সারা বৎসরের গুসকুর
রমজান মাসেও তওবা করে গোশ ছাড়লো না, সারা বছরের মদ কুর রমজান মাসেও তওবা করে মদ খাওয়া ছাড়লো না, সারা বছরের গাঞ্জা কুর রমজান মাসেও তওবা করে গাঞ্জা খাওয়া ছাড়লো না, সারা বছরের বেনামাজি রমজান মাসেও বেনামাজি হলো না, সারা বছরের বেপর্দা রমজান মাসেও পর্দা পালনের অভ্যাস করলো না, তাদের জন্য খানা পিনা ছেড়ে দেওয়ার নামে রোজা রাখা বুক পিয়াসের কষ্ট সহ্য করা ছাড়া আর কিছুই নয়। তাদের রোজার ফলাফল শুধু বুকা থাকার কষ্ট সহ্য করলো, পিপাসু থাকার কষ্ট সহ্য করলো, তাদের রোজা তাদের জীবনের গুনাহ মাফ করাতে পারে। এজন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দল মানুষের জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন, এই বলে যে তোমরা অপদস্থ হও, তোমরা অপমানিত হও, তোমরা বেইজ্জত হও। কদল মানুষ তিন দল, এক দল হলো যাদের জীবদ্দশায় মা বাবাকে পেয়েও মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত উপার্জন করতে পারলে জিবরিল ফেরেশতা বলেন তোমরা অপদস্থ হও, রাসূল করিম বলেন আমি আমিন বলেছি। এক হাদিসে রাসূল বলেন, রেদর রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট, যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। তাই হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত উপার্জন করতে পারলো না, তার জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন আমি আমিন বলেছি। আর একদল মানুষ যারা রাসূলের নাম শুনে তার নামে দুরূদ শরীফ পড়লো না, রাসূল বলেন তার জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন তুমি অপদস্থ হও, আর আমি রাসূল আমিন বলেছি। তবে দুরূদ শরীফ পড়ার কিছু বিধান আছে, শুধু ফজিলত শুনলে হবে না, বিধান মতে পালন করলে ফজিলত। মুসলমানের জীবনে দুরূদ শরীফ পড়া চার প্রকার, এই কথাগুলি জানা, মনে রাখা এবং জীবনে বাস্তবায়ন করা দরকার। সমস্ত মুসলমানের জীবনে দুরূদ শরীফ পড়া চার প্রকার, এক প্রকার ফরজ, এক প্রকার ওয়াজিব, এক প্রকার সুন্নত, আর এক প্রকার মুস্তাহাব। বুঝে থাকলে একটু দয়া করে বলুন দুরূদ শরীফ কত প্রকার? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, মুস্তাহাব। প্রত্যেক মুসলমানের জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, আর অবসর থাকা অবস্থায় যতবার নবীর নাম শুনবে ততবারই দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কোন দিনই কাজে ব্যস্ত থাকলে একবার ওয়াজিব, ওয়াজ শুনতে বসলে, ওয়াজ করতে বসলে, এই ওয়াজ একটা দিনই কাজ। এখানে বসার পর থেকে উঠার পূর্ব পর্যন্ত যতবারই নবীর নাম নেওয়া হোক একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। বুঝে থাকলে বলুন কোন সভা সমিতিতে ওয়াজ শোনার জন্য, তফসির শোনার জন্য বসলে যতবারই নবীর নাম বলা হোক দুরূদ শরীফ পড়া কতবার ওয়াজিব? একবার। তার কারণ কি? তার কারণ হলো নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, আর ওয়াজ শোনা ফরজ। কোনটা বড়, ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। এই জন্য একবার দুরূদ শরীফ পড়ে ওয়াজিব আদায় করো,
আর বাকি সময় ওয়াজ শুনে ফরজ আদায় করে। এই জন্য ফরজের জন্য সবটুকু সময় দেওয়া হয়েছে, আর ওয়াজিব আদায় করার জন্য বসার পর থেকে উঠার আগ পর্যন্ত একবার দুরূদ শরীফ পড়ার বিধান দিয়েছে। যারা জানে না বুঝে না, জানতে চায়ও না, বুঝাইলেও বুঝতে চায় না, এরা ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে পড়তে ওয়াজের সময় খাইয়া বেলা। কিসের জন্য কি বিসর্জন দিল? ওয়াজিবের জন্য ফরজ বিসর্জন দিল। কিসের জন্য কি কি ছাড়ল? ওয়াজিবের জন্য ফরজ ছাড়ল। এরা জানে না ওয়াজ শোনাও ফরজ, ওয়াজ করাও ফরজ। ওয়াজ করা ফরজে কিফায়া। কিছু আলেমে ওয়াজ করলে সমস্ত আলিমের পক্ষ থেকে ফরজ আদায় হয়, কিন্তু ওয়াজ শোনা ফরজে আইন। যে ওয়াজ শুনবে তার মনের মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার আগ্রহ জাগবে, তার মনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগিতে লিপ্ত হওয়ার আগ্রহ জাগবে। যে শুনবে না সে তার এই সুফল পাবে না। খানা খাওয়ার মতো যেভাবে একজনে খাইলে আরেকজনের ফেট ভরে না, কি বলেন? একজনে খাইলে আরেকজনের ফেট ভরে, যেমন ভাবে একজনে খাইলে আরেকজনের ফেট ভরে না, তেমনি ভাবে একজনে ওয়াজ শুনলে আরেকজনের উপকার হয় না। এই জন্য ওয়াজ শোনা ফরজে আইন। এই ফরজে আইন থেকে বঞ্চিত করে শ্রোতাদেরকে ঘন্টার পর ঘন্টা দুরুদের নামে কবিতা গাইয়া মাহফিল শেষ করে দেওয়া হয়, এটা 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 অবুদ লোকের কাজ, বুদ্ধিমান লোকের কাজ না। রাসূল বলেন যেই ব্যক্তি আমার নাম শুনে দুরূদ শরীফ পড়ল না, তার জন্য জিব্রিল ফেরেশতা বদদুয়া করেছেন, তুমি অপদস্ত হও, আমি আমিন বলেছি। বলেন বিধান সারা না বিধান মতো? মাহফিলে দুরূদ পড়ার বিধান কি? কতবার? কি ওয়াজিব? একবার ওয়াজিব। আর প্রত্যেক নামাজের শেষ বৈঠকে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। এই তিন প্রকার দুরূদ শরীফ ছাড়া আর যত জায়গায় দুরূদ শরীফ পড়ার বিধান আছে শরীয়তে সবটাই মুস্তাহাব, সবটাই মুস্তাহাব। যেমন মুনাজাতের আগে পরে দুরূদ শরীফ পড়ার বিধান আছে, ফরজ ওয়াজিব সুন্নত না মুস্তাহাব? মুস্তাহাব। নামাজ আজানের শেষে, আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়ার বিধান আছে শরীয়তে, ফরজ ওয়াজিব সুন্নত না মুস্তাহাব? আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ার বিধান নাই শরীয়তে, যেমন ভাবে নামাজের শুরুতে দুরূদ পড়ার বিধান নাই, পড়লে হবে বিধান, তেমনি ভাবে আজানের আগে দুরূদ পড়ার বিধান নাই, পড়লে হবে বিধান। গায়ের জুড়ে বিধাত করলে ইচ্ছা মতো করো, কবর গেলে টের পাইবা গায়ের জুড়ে বিধাত করার ফল কত ভয়ঙ্কর। কেউ যদি বলে হাদিস শরীফে রাসূল বলেছেন যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি ১০ বার রহমত দিবেন, তার ১০টা গুনাহ মাফ করে দেবেন, তার ১০টা মর্যাদা বাড়িয়ে দেবেন, এই ফজিলত শুনে কেউ যদি মনে করে এত বড় ফজিলতের দুরূদ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন, নামাজের শুরুতেও একবার পড়ে নেই, বলেন তার দুরূদ সুন্নত না বেদাত? ঠিক তেমনি ভাবে আজানের আজান শেষ করার পরে দুরূদ শরীফ পড়ার বিধান আছে শরীয়তে, আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়ার বিধান শরীয়তে নাই, পড়লে হবে বিধান। ফতোয়ায়ে শামিতে লেখা আছে ওয়াজের ফাঁকে ফাঁকে শ্রোতাদেরকে নিয়ে বক্তা সুরের তালে তালে ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়া বেদাত। ওয়াজের ফাঁকে ফাঁকে
শ্রোতাদেরকে নিয়ে বক্তা তালে তালে তাল মিলাইয়া দুরূদ শরীফ পড়া বেদাত। কোন কিতাবে লেখা আছে? ফতোয়ায়ে শামিতে লেখা আছে। কাজেই আমার নামে দুরূদ না পড়লে জিব্রিল ফেরিস্তা তার প্রতি বদদুয়া করেছেন, আমি আমিন বলেছি। এটা কি ওয়াজের ফাঁকে ফাঁকে তালে তালে পড়বার লাগে? ওয়াজের সময় বাদ দিয়া সারা সময় দুরূদ পড়ার জন্য না বিধান মত? এই জন্য বলেছিলাম বিধান মত। শরীয়ত যেভাবে যে কাজের বিধান দিয়েছে সেই কাজ সেইভাবে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম কারণ জিজ্ঞাসা করলেন। রাসূল বলেন, জিব্রিল ফেরেশতা তিন দল মানুষের জন্য বদদুয়া করেছেন, এই জন্য আমি তিনবার আমিন বলেছি। একদল মানুষ যারা মা বাবাকে পেয়ে ও তাদের সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারল না, আর একদল যারা বিধান মত দুরূদ শরীফ পড়ল না, বিধান ছাড়া বিধান মত দুরূদ শরীফ পড়ল, আর একদল যারা রমজানের মত রহমতের মাস, রমজানের মত মাগফিরাতের মাস, রমজানের মত জাহান্নাম থেকে নাজাতের মাস পেয়েও জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারল না, তাদের জন্য জিব্রিল ফেরেশতা বদদুয়া করেছেন, তুমি অবদস্ত হও, আমি রাসূল আমিন বলেছি। এবার বলুন আমার কথা বুঝে থাকে। রমজানের প্রথম 10 দিন রহমত নাজিল হয়, মধ্যের 10 দিন গুনাহ মাফ হয়, শেষ 10 দিন জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয় সবাইকে না তওবাকারীকে? প্রথম 10 দিনে যারা তওবা করে প্রথম 10 দিন তাদের জন্য রহমত, মধ্যের 10 দিনে যারা তওবা করে মধ্যের 10 দিন তাদের জন্য মাগফিরাত, শেষের 10 দিন যারা তওবা করতে পারে শেষের 10 দিন তাদের জন্য জাহান্নাম থেকে নাজাত। প্রথম 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, মধ্যের 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, শেষের 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে রোজা রাখলো বুক পিয়াসের কষ্ট সহ্য করলো সারা, আর কোনো ফলাফল হইল না। সুতরাং সমস্ত রোজাদারের রোজা দুই প্রকার, একটা তওবাওয়ালা রোজা আর একটা তওবা সারা রোজা। এতক্ষণে আমি যা আপনাদেরকে বুঝালাম এর সারমর্ম হলো দুই কথা। সমস্ত রোজাদারদের রোজা দুই প্রকার, তওবাওয়ালা রোজা, তওবা সারা রোজা। তওবা সারা রোজাদারের রোজার ফলাফল তুমি বুকের কষ্ট সহ্য করছো, পিয়াসের কষ্ট সহ্য করছো, আর কোনো ফলাফল নাই। আর তওবাওয়ালার রোজার ফলাফল রাসূল বলেন, প্রথম 10 দিন তোমার জন্য রহমত, মধ্যের 10 দিন তোমার জন্য মাগফিরাত, শেষের 10 দিন তোমার জন্য জাহান্নাম থেকে নাজাত। দুই প্রকার রোজা এবং দুই প্রকার রোজার ফলাফল আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? বুঝে থাকলে বলুন আমাদের তওবা সারা রোজা রাখা দরকার না তওবাওয়ালা রোজা রাখা দরকার? এবার শুনেন, তওবাওয়ালা রোজার আরেকটা ফলাফল বলে আমি আমার কথা শেষ করি। আমি আজকে বেশি অসুস্থ, আপনারা কথা বলার ফাঁকে ফাঁকে আমার নিঃশ্বাস কয়েক দফা বন্ধ হয়ে গেছে, আশা করি লক্ষ্য করেছেন। তারপরও আপনারা যেন হতাশ না হন, নিরাশ না হন, আমি আমার দুর্বলতা, আমি আমার অসুস্থতা চাপা দিয়েই কথা বলতেছি, যেন আপনারা বঞ্চিত না হন, নিরাশ না হন। তওবাওয়ালা রোজার আরেকটা সুফলের ঘোষণা দিয়ে আজকে কথা শেষ করছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক মতো যারা রোজা রাখে রমজান মাসের, রমজান মাস শেষ হলে পরে শাওয়ালের প্রথম তারিখে যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে ঈদগার মাঠে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা সারা বছর কোনোদিন ঈদগার মাঠে আসলো না, আজকে কেন আসলো? আল্লাহর কি জানা নাই? জানা থাকা অবস্থায় জিজ্ঞাসা করেন কেন? ফলাফল ঘোষণা দেওয়ার জন্য। কেন জিজ্ঞাসা করেন? ফলাফল ঘোষণা দেওয়ার জন্য।
ফেরেশতারা বলেন আল্লাহ তোমার এই সমস্ত বান্দাদেরকে তুমি রমজান মাসের একটা স্পেশাল ডিউটি প্রদান করেছিলে। রমজান মাসের আলাদা ডিউটি মাত্র দুইটা। হাদিস শরীফে রাসূল বলেন দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই দুইটাই রমজানের আলাদা কাজ, এছাড়া রমজানের আলাদা আর কোনো কাজ নেই। তাহাজ্জুদের নামাজ বারো মাসেই পড়া যায়, আওয়াবিনের নামাজ বারো মাসেই পড়া যায়, এশরাকের নামাজ বারো মাসেই পড়া যায়, কুরআন তেলাওয়াত বারো মাসেই করা যায়, দোয়া করা দুরূদ শরীফ পড়া বারো মাসেই করা যায়, তারাবির নামাজও বারো মাসেই পড়া যায় না শুধু রমজানে, ফরজ নামাজ বারো মাসেই রাখা যায় না শুধু রমজানে। তাহলে বুঝে থাকে বলুন রমজানের আলাদা কাজ কটা? মাত্র দুইটা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। আমি অসুস্থ, কথা বলতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এই জন্য লম্বা কথা বলতে পারছি না, অতি সংক্ষেপে কথার ফাঁকে আর একটা কথা বলি, সেটা হলো আমাদের বাংলাদেশের বিগত কয়েক বছর যাবৎ একদল ফেতনাবাজের আবির্ভাব হয়েছে। একদল ফেতনাবাজ, এরা খাঁটি মুসলমান নয়, নির্বেজাল মুসলমান নয়, মুসলমান নামের বেজাল। এই বেজাল দলটার নাম লামজহাবি। এই ফেতনাবাজ লামজহাবি বেজালিরা কয় তারাবির নামাজ বিশ রাকাত নয়, তারাবির নামাজ আট রাকাত। নাউজুবিল্লাহ, বুখারী শরীফের যেই হাদিস দ্বারা দলিল দেয়, এই হাদিসে উল্লেখ আছে আট রাকাত নামাজ রাসূল বারো মাস পড়তেন। কোন মাস বুঝে থাকে বলুন তো, যে আট রাকাত নামাজ রাসূল বারো মাসেই পড়তেন, এই আট রাকাতের নাম তারাবি না তাহাজ্জুদ? তাহলে এরা কোন হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়? বাপ্পা, নবীর হাদিস নিয়ে এমন জঘন্যতম বাটপারি এই লামজাবিরা ছাড়া আর কেউ করতে সাহস করে না। সুতরাং এদের কথায় দুকায় পড়বেন না। অন্যান্য হাদিসের কিতাবে আছে শুধু রমজানে রাসূল আলাদা একটা নামাজ পড়তেন, সেটা বিশ রাকাত। সেটা কত রাকাত? বিশ রাকাত। সুতরাং তাহাজ্জুদের নামাজ বারো মাস, সেটা আট রাকাত। তারাবির নামাজ শুধুমাত্র রমজানে, এটা বিশ রাকাত। তো রমজানের আলাদা দায়িত্বই দুইটা, দিনের রোজা আর রাতের তারাবি, দিনের রোজা আর রাতের তারাবি। তওবাওয়ালা রোজা রেখে যারা ঈদগাহ মাঠে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এরা আজকে ঈদগাহ মাঠে আসলো কেন? ফেরেশতারা বলেন রমজান মাসের ডিউটি পালন করে এসেছে বেতন নেওয়ার জন্য। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন বলো তো তোমরা এদেরকে কি বেতন দেওয়া যায়? ফেরেশতারা বলেন আমরা তো মনে করি যারা ঠিক মতো ডিউটি পালন করে এসেছে, তওবা সারা রোজা রেখে এসেছে, না তওবাওয়ালা রোজা, যারা ঠিক মতো ডিউটি পালন করে এসেছে এদের বেতনটা পুরাপুরি দেওয়া দরকার। কে বলে? ফেরেশতারা। তখন আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো রমজান মাসে আমার দেওয়া ডিউটিতে যারা ঠিক মতে পালন করে এসেছে এদের সারা জীবনের সব গুনাহ মাফ করে দিল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তওবাওয়ালা রোজা, যার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, এমন রোজা আমাদের নসিব করুন। আমিন। সুবহান রব্বিকা রব্বিল